জুলাই আগস্ট হত্যা ও গণহত্যায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা গ্রেফতারি পরোয়ানার আদেশ পুলিশের আইজির কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অপর 45 জনের মধ্যে যারা এরই মাঝে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হবে। রিপোর্ট আরফিন মাসুদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালীন জুলাই আগস্টে সংগঠিত হত্যা গণহত্যার অভিযোগে গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পুলিশের আইজিপির কাছে পাঠিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। কোনো গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয় বা যে কোনো জিনিস যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেটা কার্যকর করার প্রশ্ন আসে, তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো সরাসরি আইজিপির কাছে পাঠানো হয়। আইজিপি এটা যেখানে যার যে আসামি যে জায়গায় অবস্থান করে সেই জায়গার পুলিশ অফিসার অথবা অন্য কোনো এজেন্সি যেগুলো তার আন্ডারে তার মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তিনি তাদের গ্রেপ্তার করবেন এবং গ্রেপ্তার করে যখনই গ্রেপ্তার করবেন গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে উপস্থিত করতে হবে এবং সেই কারণে গ্রেপ্তারি পরোয়ানাগুলো ওনাদের কাছে পাঠানো হয়েছে। ওনারা এখন যাকে গ্রেপ্তার করতে পারবেন তাকে এখানে আদালতে উপস্থাপন করবেন। এছাড়াও একই দিন আরও 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের অনেককেই ইতিমধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এসকল আসামিদের শোন অ্যারেস্ট দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। যারা গ্রেফতার আছে আমাদের কাছে তারা একটা প্রতিবেদন দেবেন যে এই সমস্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মামলায় তারা গ্রেপ্তারকৃত আছেন, তাহলে সেই মামলার নাম্বার সহ আমাদেরকে জানাবেন যে অমুক কারাগারে তিনি আছেন। এই সেই রিপোর্টের উপর ভিত্তি করে তখন আমরা তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে যে আমরা তাদেরকে বলবো যে আমাদের এখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিন্তু যেহেতু অন্য মামলায় উনি গ্রেপ্তারকৃত আছেন তাকে এই মামলায় শোন অ্যারেস্ট করে আদালতে এত তারিখের মধ্যে হাজির করা হোক। তখন ওনারা